আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এইখানে তিন বেডরুমের একটি বাথরুম একটি কিচেন রুম তো এটি তিন সেট বাড়ি সামন থেকে যেমন সাদের মতো দেখা যায় তো এই বাড়িটি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে বা কিভাবে করা হয়েছে যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদের অবশ্যই জাস্ট একটা ধারণা দিতে পারবো যে পুরা বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করবেন তো এই বাড়িটি সামনে একটি পকেট রুম এবং মাঝখানে দুইটা বেডরুম পিছনে একটি টিউবওয়েলের জায়গা করা হয়েছে একটি বাথরুম করা হয়েছে এবং একপাশে পাশে কিচেন রুম এবং মাঝখানে ডাইনিং স্পেস আছে তো এখানে যে জানালার ডিজাইনটি অনেকে বলেছিলেন ভাই এই জানালার ডিজাইনটি কীভাবে করা হয় এখানে যে পকেট রুমটা করা হয়েছে সামনে কিন্তু একটা জানালা দেওয়া হয়েছে আর জানালা এই জানালার ডিজাইন করা হয়েছে এখন আপনি চাইলে আপনার বাড়িটি এভাবে করতে পারেন তবে একটা জিনিস দেখেন যে সামনে যে একটা পকেট রুম করা হয়েছে এই পকেট রুমে দাগ দেওয়ার কারণে কিন্তু আসলে এই পকেট রুমে যখন দাগের মধ্যে কালার করা হবে তখন কিন্তু আরও জিনিসটা ফুটটা উঠবে তো যারা সুন্দর করতে চান আর যারা অল্প টাকা করতে চান ভাই না আমি এত ডিজাইন বা এত কিছু করব না এটা হইল যে আপনার ইচ্ছা বা আর এই যে এই ডিজাইনগুলিতে অনেক টাকা লাগে তাও কিন্তু না হয়তো দেখা যায় যে মাল মশলা তো কিছু লাগবে আর মেস্তুরির যে একটু মজুরিটা এটা একটু বেশি লাগে কারণ এটা তো সময় লাগবে একটু যখন এটাতে সব জায়গায় দেখবেন যে রঙ করা হয় তখন আমি হয়তো আপনাদের একটা দেখানোর চেষ্টা করবো যে এই আসলে এই বাড়িটা কীরকম এখন দেখা যাচ্ছে এবং রঙ করার পর কীভাবে দেখানো হবে যদি আপনারা চান অবশ্যই আমি দেখাব এবং নিচে যে ইট ইটকাটা দেওয়া হয়েছে এগুলোতেও কিন্তু যে রং করলে আরও অনেক সুন্দর হয় বা এটা আপনাদের ইচ্ছে যে আপনি চাইলে আপনার বাড়িটি সুন্দর করতে পারেন যদি কারো লাগে আর যদি মনে মনে করেন যে আমি রুম করব অল্প টাকার ভিতরে কীভাবে করা হয় এটাও করা যায় যে আমাদের ভিডিওতে অনেক ভিডিও দেওয়া আছে যে কেবা অল্প টাকায় করা হয় তো এই পুরা বাড়িটিতে দেখলেন বা দেখতেছেন সবকিছু কিন্তু তিন ইঞ্চি দেয়াল দিয়ে করা আমরা কিন্তু প্রায় এটা তিন ইঞ্চি দেয়াল দিয়ে করা অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই তিন ইঞ্চি দেয়াল দিয়ে কি বিল্ডিং করা যায় আসলে আপনি যদি রোড দিয়ে কলাম দেন ভাই তাহলে আপনি অবশ্যই তিন ইঞ্চি দেয়াল দিয়ে করতে পারেন কারণ রোডের উপর থাকবে আর যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দেন তাহলে এটা অন্য বিষয় যে পাঁচ ইঞ্চি দিলেও যে পাঁচ ইঞ্চির চেয়ে ক্ষমতা বেশি হয় তিন ইঞ্চি দেয়ালে তো এটা কিন্তু যে এবারে যে ফ্লোর প্ল্যানটি সাজিয়েছিলাম তো এটা আপনাদের দেখলে হয়তো জাস্ট আপনাদের আইডিয়া হইতে পারে যে এইভাবে করলে আপনার করতে পারেন তো পিছনের বারান্দা দেখলেন বারান্দাতে একটা টিউবওয়েলের জন্য একটা রুম একটা বাথরুম যে কমেট লাগানো হয়েছে এবং সামনে একটা পকেট রুম যেটা আট ফিট বাই আট ফিট বারান্দাটা আট ফিট দিবেন এবং পিছনের বারান্দাটা সাত ফিট আর সামনের বারান্দাটা আপনি চাইলে সাত ফুটও দিতে পারেন কারণ আমার বারান্দাটা সাত ফিট কিন্তু এটা আরও এক ফুট বাড়ানো হয়েছে যে ওয়াটা এই এক দেড় ফিট বাড়ানো হয়েছে যে আপনার পকেট রুমটা তো উপরে দেখেন বারান্দাতেও কিন্তু টিন দেওয়া হয়েছে আর এগুলা অ্যাঙ্গেল দিয়ে করা যে লোহা দিয়ে এ সানিগুলো দেওয়া হয়েছে হয়তো কাটছে একটু বেশি লাগে টাকাটা হয়তো এই বাড়িটি দেখলেন কাঠ আনলে আপনার হয়তো বিশ হাজার টাকার কাঠ আনলে হয়তো কিন্তু এই বাড়িতে লাগছে পঁচিশ হাজার টাকার লোহাটা হয়তো আপনার দেখা গেল যে পঞ্চাশ হাজার টাকায় দশ হাজার টাকা বেশি যদি পঞ্চাশ হাজার টাকার কাঠ লাগে আপনার ষাট হাজার টাকার লোহা লাগবে তো এটা অল্প বলতে এখন আপনি আমি যদি অল্প বলি অনেকেই বলতে পারেন ভাই আপনার দশ হাজার টাকা আপনার জন্য অল্প আসলে যারা করবেন বা করতে চান তাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি ভাই তো এটা আপনাদের ইচ্ছা যে আপনি যেভাবে করেন এটা আপনার ইচ্ছা আমি একটা ধারণা দেওয়ার জন্য বলতেছি তো এটা পকেট রুম চাইলে আপনি এইভাবেই করতে পারেন বা আপনার যেভাবে ইচ্ছে এইভাবেই করতে পারেন এখানে দুইটা বেডরুম তো একটা বাড়ি যে আপনার কিন্তু রঙে কিন্তু বাড়িটাকে ফুটিয়ে তুলে বা অনেক সুন্দর হয় তখন এটাতে রঙ করা হবে দেখবেন যে অনেক সুন্দর হয়েছে রঙই কিন্তু একটা বাড়ির জন্য বাই অনেক কিছু কারণ রঙ না করলে বোঝা যায় যে বিল্ডিংটা আসলে কীরকম যত সুন্দরই করেন কিন্তু দেখা যায় সুন্দর হয় না তো এই বাড়িটিতে কিন্তু সব যে দরজাগুলি দেখতেছেন এগুলো কিন্তু সব লোহার দরজা আপনি যদি কাঠের দরজা দেন এত একটু খরচটা বেশি হয় তো এই দরজাগুলো আপনি আমি একটা ধারণা দেওয়ার জন্য যে আপনি এই দরজাগুলো ধরেন পাঁচ হাজার টাকা কিন্তু আপনি যদি একটা কাঠের দরজা দেন স্বাভাবিক যে যেমন মোটামুটি একটা দরজা যদি দেন তাহলে আপনার দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে তো একটি দরজা দেখা যায় ছয় থেকে সাত হাজার টাকা বেশি লাগে কাঠের দরজায় কাঠের দরজায় একটু টাকাটা একটু বেশি খরচ হয় তো সবটাতেই দেখেন যে অ্যাঙ্গেল দেওয়া উপরে আপনি যতটুকু দেখাইলাম বা যতটুকু দেখতেছেন তো এখানে তিন ইঞ্চি দেয়াল সবটাতেই শুধু যে বিটের নিচে যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু সব পাঁচ ইঞ্চি তো এটা ডাইনিং স্পেস আর এখানে যেটা এটা হইলো আপনার টিউবওয়েল এবং এদিকে বাথরুম এবং এখানে কিচেন রুম তো এখানে যে পেছনের বাইন্দা আপনি চাইলে আট ফুট দিতে পারেন আমরা দিছি সাত ফিট যদি জায়গা থাকে আপনি আট ফিট দিতে পারেন আট ফিট দিলে যে জায়গাটা একটু বেশি পাবেন বা সাড়ে আট ফিট যদি দেন দশ ফিট রিটিনের সামনে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে বা আপনাদের যেভাবে ভালো হয় এভাবেই করবেন আর যদি কোনো কিছু প্রয়োজন থাকে তাইলে আমার স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে বা আমার অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ চাইলে যোগাযোগ করতে পারেন তো এটা হলো কিচেন রুম তো এখানে দুইটা চুলা আছে একটা লাকড়ি এবং একটা গ্যাসের চুলো আপনি ব্যবহার করতে পারেন তো এইবার যতটুকু কাজ দেখলেন তিন ইঞ্চি দেয়াল দিয়ে নিচে পাঁচ ইঞ্চি দেয়াল দিয়ে এবং আর সিসি কলাম দিয়ে তো টোটাল এই পর্যন্ত যতটুকু দেখলে মেস্তুরি মজুরি খরচ সহ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ গেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ গেছে আপনি চাইলে এইভাবে করতে পারেন আপনারা যেভাবে খুশি করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে